Hello viewers, welcome to Rafiq Video Daddy. Dekhchen Rafiq Video Daddy. Aur ajke hocche part 22. Abaish tomo party shobai ke shagotom amar vlogger. Ajke 22 January 2017. Shei sathe ajke hocche 9 March 1423 ebong 23 Rabius sani 1438. Ajke prothome ektu ami Wikipedia theke ghure ashi kar jonmodin kar mrityudin ki shob ache ei shob ektu dekhe ashi ajke. Jonmo Francis Bacon. 1561 সাল ইংরেজ দার্শনিক লর্ড বাইরন 1788 সাল অ্যাংলো স্কটিশ কবি ইউথান বার্মা জনগণকারী জাতিসংঘের তৃতীয় মহাসচিব আচ্ছা আলতোয়ার ফুটবলার ব্রাজিলীয় হিদে তোশি নাকাতা জাপানি ফুটবলার যাদের জন্মদিন ছিল মৃত্যু কারকা সেটাও দেখে নিন 1973 সালে মারা যান লিন্ডন বি জনসন মার্কিন যুক্তরাষ্ট্রের 36তম রাষ্ট্রপতি লিন্ডন বি জনসন আজকে মৃত্যু দিবস 2010 সালে বেটি উইলসন অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার এই দিনে মারা যান চলুন আজকে একটু প্রথম টপ যেগুলো নিউজ আছে সেগুলো একটু দেখে নিই আজকে টপ নিউজ বাংলা নিউজে বিশেষ কি আছে সেটাও দেখে নিই তার আগে চলুন প্রথম আলোটা আজকে শেষ করি প্রথম আলোতে নিউজ এসছে ক্রিকেটার আরাফাত সানিকে আজকে গ্রেপ্তার করা হয়েছে মেইলি কেস আপনারা পত্রিকা পড়ে নেবেন বিস্তারিত বলতে চাই না এই বিষয়ে আর রাতে বাসে যাত্রীকে যৌন হয়রানির একটা অভিযোগ এসেছে প্রথম আলোর পত্রিকা আজকে তো যাত্রীদের যৌন হয়রানির বিষয়টা এগুলো তো একটা খুব খারাপ একটা বিষয় পুলিশ এটা নিয়ে কাজ করছে আর কি আশা করি এটা একটা ভালো সলিউশনে চলে আসবে আর সেই সাথে এক নেতাকে কতবার বহিষ্কার আমেরিকার ছাত্র লীগের নেতাকে কতবার বহিষ্কার এটা নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে একটা নিউজ এসছে তার মানে এর আগে বেশ কয়েকবার বহিষ্কার করা হয়েছিল শেখ হাসিনা বলেছেন লিটনের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে হ্যাঁ ভালো কথা শাস্তি নিশ্চিত করা এটা আমরা চাইতে হবে সঠিক হত্যাকারীকে খুঁজে পেতে হবে এটা হচ্ছে একটা বিষয় আর কি কাদের বক্তব্য প্রত্যাচার শকরুল ইংল্যান্ড জিতেছে আইএস এর হাত থেকে যেভাবে বাঁচলেন তিনি আচ্ছা ভালো কথা তবে আজকে একটা ইন্টারন্যাশনাল চমৎকার খবর নিয়ে আসছি সেটা হচ্ছে যে আমেরিকার নব্য প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি আজকে বলেছেন যে সাংবাদিকরা হচ্ছে পৃথিবীর অসৎ শ্রেণীর মানুষের শ্রেণীভুক্ত এটা বলেছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পিছনে বেশ কিছু কারণ আছে ডোনাল্ড ট্রাম্প তো ট্রাম্প সম্বন্ধে আপনারা সবাই জানেন ট্রাম্প একটা ট্রাম্প কার্ড তো সে এসেই একটা ধুমধারাকা কিছু করবে এরকম একটা ব্যাপার চলে এসছে আর কি তো এটা বলার পিছনে একটা কারণ আছে আমার যেটা মনে হয় আজকে বিবিসির নিজস্ব টুইটার পেজ থেকে একটা পেজ টুইটার একটা পেজ থেকে ওদের একটা টুইট আসে যে আজকে ডোনাল্ড ট্রাম্প হাতে গুলিবিদ্ধ হয়েছেন এটা নিয়ে একটা নিউজ এসছে পরে তারা পরে এটা সংশোধনও করে দিয়েছে তারা দাবি বিবিসি দাবি করেছে যে এটা কেউ তাদের অ্যাকাউন্ট হ্যাক করে এই ধরনের নিউজটা শেয়ার করেছে তো আজকে এই সুযোগটা পেয়েছে ট্রাম্প আর ট্রাম্প প্রথমেই যেটা করলো সেটা হচ্ছে মিডিয়ার কোমরটা আস্তে করে ভেঙে দিল সে আজকে 15 মিনিট তার বক্তব্যের মধ্যে সে 9 মিনিট শুধু সাংবাদিক এবং মিডিয়া নিয়ে কথা বলেছে সো সে প্রথম দিনই এমনটা ছিল যে সে মিডিয়ার কোমরটা একরকম ভেঙে দিল মানুষ যেন মিডিয়ার প্রতি আস্থা না রাখে আস্থা যেন না রাখতে পারে মিডিয়া যে ফলস কাজ করে ভুয়া কাজ করে এটা সে প্রমাণ করে দিল এটা তার একটা অনেক বড় একটা রাজনৈতিক চাল আমাকে একজন বলছিল এটা তো ট্রাম্পের লোকজন করতে পারে করতে পারে এটা এটি পলিটিক্স করতে পারে কিন্তু ঘটনা তো বাস্তব মানুষ তো এটাই দেখতে পাচ্ছে যে পত্রিকা ভুল সংবাদ দিচ্ছে তারপর পত্রিকার সংবাদ এইসব লেখালেখি করেছে যে বারাক ওবামার চেয়ে ট্রাম্পের যখন অভিষেক হচ্ছিল তখন লোকজন কম হয়েছে তো এগুলো নিয়ে ট্রাম্প তো অনেক খ্যাপা সেই সেই সূত্র ধরে ট্রাম্প আজকে এসব বলেছেন যে সাংবাদিকরা পৃথিবীর অসৎ মানুষদের শ্রেণীভুক্ত ওনার সাথে সাংবাদিক এবং মিডিয়ার একটা বৈরিতার সম্পর্ক আছে এটা উনি দাবি করেছেন তো আপনারা বুঝতেই পাচ্ছেন ভবিষ্যৎ কেমন হতে পারে আমরা আশা করি ভালো হবে ট্রাম্প তো সে তার এই চালটা অনেক চমৎকার ছিল তার এই পলিটিক্যাল চালটা এটা অনেক চমৎকার একটা চাল ছিল আশা করি উনি পৃথিবীর জন্য পজিটিভ কিছু করবেন এটা একটা বিষয় আর আজকে বাংলা নিউজে আহামরি তেমন কোনো পরিবার দায়িত্বহীনতা অপরাধ ঝুঁকছে শিশুরা আদনান কিছুদিন আগে উত্তরে মারা যায় এটা নিয়ে একদিন বড় একটা টপিক করে কথা বলবো এটা বিষয় চলে এসছে আর উল্লেখযোগ্য কোনো খবর নেই আর একটা হাস্যকর খবর আছে কেমন হবে তাহসানের ভ্যালেন্টাইন তাহসানের ভ্যালেন্টাইন কেমন হবে এটা বাংলা নিউজ একটা নিউজ করেছে সে একটা তার কন্যা আছে বড় একটা মেয়ে আছে তো তার ভ্যালেন্টাইন কেমন হবে এটা একটা নিউজ হতে পারে এটা সাংবাদিকরা মনে করেন সো তার একটা এটা নিয়ে নিউজ করেছেন বলিউড বক্স অফিস নতুন ইতিহাস গুলো দঙ্গল দঙ্গল আপনারা জানেন আমির খানের মুভি এটা একটা রিয়েল লাইফ স্টোরির উপরে মহাবীর কিছুর নাম ছিল ওনার বাস্তব জীবনের উপরে তার দুই খন্ডা বক্সার সেই বিষয়ে একটা সিনেমাটা ছিল তো এটা বক্স অফিস নতুন আবার ইতিহাস গড়ল যদিও প্রথম দিন এটা লাইভ চলে এসেছিল আচ্ছা আমরা আমাদের একটা টপিক্সে চলে যাই আমরা জেনে থাকবেন যে আজকে
বিশ্ব ইজতেমা 2017 দ্বিতীয় পার্টের শেষ দিন ছিল। এই শেষ দিনের আখেরি মোনাজাতে আমরা আজকেও আমরা 3400 মানুষকে বিস্কিট খাইয়েছি, প্রায় 2000 কাছাকাছি মানুষকে আমরা পানি খাইয়েছি, এটাও বিনামূল্যে ছিল। আমাদেরকে বেশ কিছু লোকজন আমাদের অ্যাক্টিভিটিস থেকে ডোনেট করে, তাদের ডোনেশনের ভিত্তিতে আজকে আমরা এগুলো করি। আজকে অনেক বড় পরিসরে ছিল, একটু ভয় ছিল যে এতগুলো জিনিস ম্যানেজ করতে পারবো কিনা, তবে ম্যান পাওয়ার একটু শর্ট ছিল। তারপরে আজকে আলটিমেটলি ইচ্ছে হয়তো বা আমরা টোটাল 19 জন মানুষ এই সাবটা করেছি, সেবাটা করেছি। তো 19 জন মানুষের সহায়তায় আজকে খুব দ্রুত খুব সুশৃঙ্খলভাবে কাজটা করতে পেরেছি, এটা একটা আমাদের আজকে তৃপ্তি। যদি আমরা সবাই অনেক টায়ার্ড পরিসর, তো আমার গলা দেখে ভেঙেছে, বেশ টায়ার্ড, আমি সবাই টায়ার্ড। তো আজকে এটা সাকসেসফুলি করতে পারলাম, এটা অনেক ভালো লাগার একটা বিষয়। আশা করি যদি উপরওয়ালা সবকিছু ঠিকঠাক রাখে আগামী বছর, যদি এটা 2018 সালে করবো বলে আশা করি, যদি সবাই সুস্থ থাকে, সবকিছু ঠিক থাকে, যদি এই ধরনের আমাদের নসিব একটা ব্যাপার আছে, কপালের ব্যাপার আছে, কারণ বাস্তবতা তো ভিন্ন জিনিস, যদি সুযোগ হয় সেক্ষেত্রে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের যে ফেসবুক কমিউনিটি আছে, ডোনার্স কমিউনিটি বাংলাদেশ, এখানে আপনারা নিজেরা অ্যাড হবেন, যুক্ত অন্যদেরকে যুক্ত করবেন, এখানে অ্যাক্টিভিটিসটা আমাদেরকে বাড়াতে হবে, কারণ আমরা টোটালি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করি সমাজসেবার জন্য। সো এখানে আপনাদের অংশগ্রহণ হলে আমরা অনেক কৃতজ্ঞ থাকবো আর কি। তো আজকে আর বাড়াবো না, আপনারা দেখলেন এতক্ষণ রফিক ভিডিও ডায়েরি পার্ট 22, 22 পার্টে আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের মতো এখানে রাখবো, আজকে 22 জানুয়ারি 2017। ওকে, বাই বাই, ভালো থাকে।